দেখেন, আমি সবসময় একটা কথা বলি, আমি যখন ডান করি তখন আমার ডান হাত জানলে বাম হাত জানলে, কিন্তু যখন আমি উপকার করি, আমি যেখানে 20 টাকা দিব ওইখানে জানে আরও একটা মানুষ এসে সেখানে 100 টাকা দিয়ে দেবে। 20 টাকা 20 টাকা 20 টাকা করলে অনেক টাকা। একটা মানুষ যখন দান করবে তার ডান হাত জানলে বাম হাত জানলে, কিন্তু একটা মানুষ যখন উপকার করবে সারা বাংলাদেশের মানুষের উপকার করে। এটাই আমি চাই। যখন লাস্ট কিছুদিন আগে সাতকানিয়ার অবস্থা দেখছেন, চিটাগের অবস্থা দেখছেন, যখন লাইভে চলে গেছিলাম তখন আমি প্রাণ নিয়ে গেছি, ওখানে অনেক মানুষ বলছে ভাই আপনার কারণে আরও অনেকগুলো প্রাণ। সো দিস ইজ মাই সাকসেস। এটা আসলে প্রত্যেকটা যারা কাজ করছে এই লাইনে, বা আসলে এটা তো একটা আবেগের জায়গা। আমরা তো, আমি কখনো চিন্তা করি না যে আমি দৌড় দিয়ে কোনো ওই সময় আসলে চিন্তা থাকে না যে আমার তো কোনো ফাউন্ডেশন নাই বা কিছু নেই, পকেটে যা আছে ওইটা নিয়ে একটা দৌড় দিই। আল্লাহ রহমতে আল্লাহ যেটা দিবে ওইটা নিয়ে আমি আগে যাবো ইনশাল্লাহ। এটাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হওয়া উচিত যে আমরা দুষ্টুমি করি, ফান করি না কেন, যাই করি কেন, দেশ আগে, দেশের মানুষ আগে। এত বছর 10টা বছর ইউটিউব লাইনে আসছিলাম, দেশের মানুষ আমার নাম তহিদ আফ্রিদি করছে, তারা আমাকে সম্মান দেয় যেখানে যাই, ওই সম্মানে যদি তাদের জন্য তার বিনিময়ে যদি কিছু না করি, আসলে এই তহিদ আফ্রিদি অর্জনটা আমার কাছে কিছু। আপনাকে নিয়ে একটা রিউমারও আছে, সেটা হচ্ছে অভিনেত্রী দিঘিকে নিয়ে আপনার একটা রিউমার বেশ কয়েকদিন চালু হলো, কিন্তু আপনারা বলছিলেন যে আপনি দুজনের বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড এই বিষয়টা আজকে একটু জানতে চাচ্ছি। আমরা যদি আগে কখন কথা বলি, সত্যি কথা বলতে আমার ভালো এখনও বলি, ওর সাথে আমার খুব কম দেখা হয়, বাট ওর আমি সবসময় শুরু করলাম ভালো করি, সিনেমায় বলেন যেখানে ভালো করি, বাট আমার সাথে কিছু নেই, যখন আসবে তখন আমার আম্মুকে বলে আমি অবশ্যই তোমার নাম্বারটা দিতে আমি বলে দিব। আচ্ছা ভাই, একজন ক্রিকেটার হিসেবে আপনি নিজেকে 10 পদ জিরো, ইউটিউবার হিসেবে জিরো, কারণ এটা মানুষ জাজ করে, আমি নিজেকে শুনবো। যদি আপনি তহিদ আফ্রিদি থেকে কাতার থেকে বেরিয়ে এসে এই স্কোরটা দেন তাহলে ক্রিকেটের ক্ষেত্রে ইউটিউবে কিছু ক্রিকেটের জন্য টেনে 10 কে পেতে পারি সেটা মানুষ জানবে, বা ওই সময় যদি আমি বাইরে থেকে তাহলে হয়তো দেখতে পাবো। থ্যাংক ইউ।